গান পছন্দ করে না এমন মানুষ পৃথিবীতে খুব বেশি খুঁজে পাওয়া যাবে না। বাংলার মানুষও তার ব্যতিক্রম নয়। অন্যান্য গানের পাশাপাশি বাঙালিরা বাংলা গান প্রচুর পরিমাণে উপভোগ করে। আজকের ভিডিওটি বাংলা গানকে ভালোবাসে এমন দর্শকদের জন্য। ইউটিউবে সবচেয়ে বেশি ভিউ অর্জন করা 10টি বাংলা গান আপনাদের সামনে তুলে ধরা হবে আজকের এই ভিডিওর মাধ্যমে, যেখানে বাংলাদেশের পাশাপাশি কলকাতার বাংলা গানও স্থান পেয়েছে। অর্থাৎ বাংলা ভাষায় নির্মিত সেরা 10টি গান এই ভিডিওতে থাকছে। তো চলুন সে 10টি গান কোন কোনটি একটু দেখে নেওয়া যাক। এই লিস্টের 10 নম্বরে অবস্থান করছে বাংলাদেশের ওয়ান ম্যান আর্মি খ্যাত অভিনেতা শাকিব খানের ভাইজান এলোরে সিনেমার বেবি জান গানটি। এই গানটিতে শাকিব খান, পায়েল এবং শ্রাবন্তীকে একসাথে দেখা গিয়েছে। এখন পর্যন্ত এই গানটি অর্জন করেছে 53 মিলিয়নেরও বেশি ভিউ। 9 নম্বরে রয়েছে এক সুন্দরী মাইয়া। এক সুন্দরী মাইয়া একটি বাংলাদেশি গান। ইউটিউবে সর্বোচ্চ জনপ্রিয়তা অর্জন করা বাংলা গানের মধ্যে এই গানটি স্থান পেয়েছে 9 নম্বরে। অঙ্কুর মাহমুদের ফিচারিংয়ে গানটিতে কণ্ঠ দিয়েছেন জিসান খান শুভ। ইউটিউবে গানটি মুক্তি দেওয়া হয় 2018 সালের জুনে। মাত্র 2 বছরের মাথায় গানটি ইউটিউবে 58 মিলিয়নের অধিক ভিউ অর্জন করে। 8 নম্বরে রয়েছে দেবতোকে দেবসলোয়ানা। যৌথ প্রযোজনার মুভি নবাবের গান দেবতোকে দেবসলোয়ানা সেরা 10টি গানের মধ্যে 8 নম্বরে জায়গা করে নিয়েছে। সুপারস্টার শাকিব খান এবং কলকাতার অভিনেত্রী শুভশ্রী অভিনীত নবাব মুভির এই গানটিতে কণ্ঠ দিয়েছেন আকৃতি কাকর এবং সাদাব। 2017 সালে মুক্তি পাওয়া এই গানটি বর্তমানে ইউটিউবে 59 মিলিয়নেরও বেশি ভিউ অর্জন করেছে। কিন্তু গানটি প্রথমে এসকে মুভিজের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হয়, পরে আবারও সেটি জাজ মাল্টিমিডিয়ার চ্যানেল থেকে প্রকাশ করা হয়। এটি সেখানে মাত্র 19 মিলিয়ন ভিউ অর্জন করেছে। তাই তালিকায় এই স্থানে অবস্থান করছে তোর মন পিঞ্জিরায়। ইউটিউবে সর্বাধিক ভিউ অর্জন করা সেরা 10টি গানের মধ্যে তোর মন পিঞ্জিরায় গানটি এখন 8 নম্বরে স্থান করে নিয়েছে। এই গানটি বাংলাদেশের শিল্পী জিসান খান শুভর একটি সিঙ্গেল গান। গানটি ইউটিউবে মুক্তি দেওয়া হয় 2018 সালের নভেম্বরের দিকে। বর্তমানে গানটি ইউটিউবে 60 মিলিয়নেরও অধিক ভিউ অর্জন করেছে। 7 নম্বরে রয়েছে দিল দিল। এবার আর যৌথ প্রযোজনা নয়, সুপারস্টার শাকিব খানের দিল দিল গানটি বাংলাদেশের মুভি বসগিরির একটি গান, যেটি সেরা গানের লিস্টে 7 নম্বরে জায়গা করে নিয়েছে। গানটিতে শাকিবের সাথে পারফর্ম করেছেন বুবলি। গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান এবং কণা। 2016 সালে মুক্তি পাওয়া দিল দিল গানটি এখন পর্যন্ত ইউটিউবে 69 মিলিয়নেরও বেশি ভিউ অর্জন করেছে। 6 নম্বরে রয়েছে রঙ্গবতী। রঙ্গবতী গানটি একটি ভারতে উড়িষ্যার গান। লিস্টের 6 নম্বরে থাকা এই গানটি কলকাতার মুভি গোত্রতে নতুন করে ব্যবহার করা হয়। নতুন এই গানটিতে কণ্ঠ দিয়েছে সারজিৎ এবং ইমন। গানটির মিউজিক ভিডিওতে দেখা গেছে নায়ক ওম এবং দেবলীনাকে। ইউটিউবে গানটি মুক্তি দেওয়া হয় 2019 সালের জুলাই মাসে। এখনও 1 বছর হয়নি, অথচ এরই মধ্যে গানটি ইউটিউবে 71 মিলিয়নেরও অধিক ভিউ অর্জন করেছে। 5 নম্বরে রয়েছে বেইমান। অপরাধী খ্যাত গায়ক আরমান আলিফের বেইমান গানটি সর্বাধিক ভিউ অর্জন করা বাংলা গানের মধ্যে 5 নম্বরে স্থান পেয়েছে। বাংলাদেশের তরুণ এই গায়কের বেইমান গানটি ইউটিউবে মুক্তি দেওয়া হয় 2018 সালের অগাস্ট মাসে। ইতিমধ্যে ইউটিউবে গানটি 74 মিলিয়নেরও অধিক ভিউ অর্জন করে নেয়। 4 নম্বরে রয়েছে তোর মন পাড়ায়। বাংলাদেশের গান তোর মন পাড়ায় সেরা 10টি গানের মধ্যে 4 নম্বরে জায়গা করে নিয়েছে এটি। অয়ন চাকলাদারের ফিচারিংয়ে গানটিতে কণ্ঠ দিয়েছেন মাহাদি সুলতান। 2018 সালের জুলাইয়ে গানটি ইউটিউবে মুক্তি দেওয়া হয়। ইতিমধ্যে গানটি ইউটিউবে 79 মিলিয়নেরও অধিক ভিউ অর্জন করে নিয়েছে। 3 নম্বরে রয়েছে ললনা। তরুণ গায়ক শেখ সাদির ললনা গানটি 10টি গানের লিস্টে 3 নম্বরে স্থান করে নিয়েছে। বাংলাদেশে নির্মিত এই গানটির মিউজিক ভিডিওতে শেখ সাদি নিজেই মডেল হয়েছেন। গানটি 2018 সালের নভেম্বর মাসে ইউটিউবে মুক্তি দেওয়া হয়। বর্তমানে গানটি ইউটিউবে 79 মিলিয়নেরও বেশি ভিউ অর্জন করে নিয়েছে। 2 নম্বরে রয়েছে নেশা।
আবারও আরমান আলিফের গান। ইউটিউবে সর্বাধিক জনপ্রিয় বাংলা গানের মধ্যে দুই নম্বরে জায়গা করে নিয়েছে আরমান আলিফের নেশা গানটি। 2018 সালে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউবে বাংলা গানের ইতিহাসে মাত্র দ্বিতীয় গান হিসেবে শত মিলিয়নের ঘর অতিক্রম করার রেকর্ড করেছে। বর্তমানে এই গানটিতে ইউটিউবে প্রায় 122 মিলিয়নেরও বেশি ভিউ অর্জন করে নিয়েছে। এক নম্বরে রয়েছে অপরাধী। ইউটিউবে বাংলা গানের যত রেকর্ড সৃষ্টি হয়েছে তা একমাত্র অপরাধীর হাত ধরেই। বাংলাদেশে নির্মিত এই গানটি একমাত্র বাংলা গান যেটি ইউটিউবে দ্রুত 100 এবং 200 মিলিয়ন ভিউ অর্জন করে নেওয়ার রেকর্ড করে। ইউটিউবে বাংলা গান হিসেবে সর্বাধিক জনপ্রিয় হওয়া এই গানটি যথারীতি আরমান আলিফের গাওয়া একটি গান। উল্লেখ্য, সেরা 10টি গানের মধ্যে এই শিল্পী সর্বোচ্চ 3টি গান স্থান পেয়েছে এই লিস্টে। 2018 সালে মুক্তি পাওয়া এই গানটি এখন পর্যন্ত ইউটিউবে 267 মিলিয়নেরও অধিক ভিউ অর্জন করে নিয়েছে। তো এখান থেকে দেখা যাচ্ছে ইউটিউবে সেরা গানের মধ্যে আরমান আলিফের রেকর্ড করা রয়েছে 3টি গান, এবং এই 3টি গানের দখলে রয়েছে 463 মিলিয়নেরও বেশি ভিউ। উল্লেখ্য, লিস্টে থাকা বাকি 7টি গান মিলে কিন্তু 363 মিলিয়নেরও অধিক ভিউ হয়। ফলে দেখা যাচ্ছে বাংলা গান করা গায়কদের মধ্যে আরমান আলিফের গান ইউটিউবে অনেক বেশি জনপ্রিয়। সেই সাথে কলকাতায় নির্মিত গানের চেয়ে বাংলাদেশে নির্মিত বাংলা গান অধিক বেশি জনপ্রিয়তা পেয়েছে। প্রিয় দর্শক, বাংলার সবচেয়ে জনপ্রিয় এই 10টি গানের মধ্যে আপনার পছন্দের গান কোনটি এখনই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন সবাইকে। দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সেই সাথে বন্ধুদের মাঝে পোস্টটি শেয়ার করে জানিয়ে দিন এই তথ্যগুলো। পুরো ভিডিওটি উপভোগ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।